হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দিস ইজ ইকবাল ফ্রম রিএমআইস ব্লগ এবং এমডি ইকবাল হোসেন ফেসবুক পেজ। তো আমার চ্যানেলে আমি ড্রিম আইস ব্লগ, আমার যে চ্যানেলটি দীর্ঘদিন আমি আসলে ভিডিও আপলোড করিনি, প্রায় এক বছরের মতো প্রায় 91টি ভিডিও আমার ওখানে আপলোড করা আছে। তো অনেক দিন পর আবার আমি আউটডোর বেরিয়েছি। তো আমি চট্টগ্রাম থেকে, আমরা ছোট্ট একটা টিম রাজশাহীর উদ্দেশ্যে গিয়েছি। এখানে আমরা রাজশাহী সিটি, রাজশাহী সিটির সম্বন্ধে আপনারা সবাই ভালো জানেন, যেটা হলো বাংলাদেশের একটি গ্রিন সিটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন সিটি। সেই সাথে রাজশাহীর মধ্যে হলো প্রায় 90% শিক্ষিত লোক এবং শিক্ষকতা যোগ্যতা হারে প্রায় 100-এর মধ্যে 90%। তো আমরা এই যে কামারপাড়া বাজার, নওগাঁ কামারপাড়া বাজার, কামারপাড়া বাজার ক্রস করে আমরা ঠিক নওগাঁ কামারপাড়া বাজারের পশ্চিমের 1 কিলোমিটার পশ্চিমে লিচু বাগান এবং আম বাগান আমরা সেখানে ব্লক করব। এই যে আমরা সরাসরি মাইক্রো নিয়ে বাগানে চলে আসছি। আর পরিচয় করিয়ে দিয়ে, আমার সাথে আছেন সবসময় রেগুলার থাকেন মনন ভাই, হিরু ভাই, এবং আমার সাথে আরও আছেন মহিউদ্দিন ভাই, জসিম ভাই, আর আমি আছি ক্যামেরার পিছনে। তো এই মাইক্রোটা নিয়ে আমরা চট্টগ্রাম থেকে এই যে রাজশাহী নওগাঁ এই যে কামারপাড়া বাজার পশ্চিমে একটি বাগান, আম বাগান এবং লিচু বাগান আমরা ব্লক করার জন্য চলে আসছি। এই যে আমি, তো আসলে আমরা আসলে এই অনেকদিন আমাদের দীর্ঘদিন আসা, এই রাজশাহীতে যাব, আম বাগানে লিচু বাগান পরিদর্শন করব এবং এখানে আম এবং লিচু খাবো সদ্য গাছ থেকে পেরে। এবং এগুলি আমাদের থেকে মানে এত আনন্দ লাগছে। আর এই যে গ্রাম্য পরিবেশ, চতুর্দিকে রৌদ্রে ঝলমল করছে, আর এই যে আম গাছের ছায়া এবং গাছের ছায়ার নিচে আমার এই মেঠোপথ, এবং সেই সাথে এই যে গ্রাম্য এইসব দৃশ্যগুলি কার না ভালো লাগে। এই যে গরুর খড়কুটো, এটাকে আসলে কী বলে গ্রাম্য ভাষায় জানি না। আর এই গরু, ছাগল, এই যে ছাগলের পাশে মুরগি আর এই হাঁস একসাথে বসবাস, এসব আসলে গ্রামেই দেখা মিলে। তো খুবই আনন্দ লাগছে আমাদের। এই যে লিচু বাগান আমরা আসলে সম্পূর্ণ দিশেহারা হয়ে গিয়েছি। আসলে আমরা শহরে বসবাস করতে করতে আসলে ঘিঞ্জির পরিবেশ এবং বিল্ডিংয়ে ঠাসাঠাসি, সেখানে গাছগাছারা তো পাওয়াই যায় না, লিচু বাগান তো অনেক দূরের কথা বা লিচু গাছও অনেক দূরের কথা। আর এরকম কাছে থেকে লিচু আমি আমার জীবনের লাইফে প্রথম দেখছি এবং লিচু এত কাছের থেকে খুবই প্রথম দেখছি আমি। আমরা আসলে আগে কখনো দেখিনি, এবং এটা আমাদের জন্য একটা অন্য ধরনের এক্সাইটেড কাজ করছে, আমাদের ভিতরে একটা ফিলিংস কাজ করছে। আর এই যে লিচু বাগানের নিচে বসে ছায়া, খুবই নিবিড় ছায়া, এবং পাশে দেখছেন রৌদ্র ঝলমল করছে কিন্তু গাছের নিচে খুবই নিবিড় ছায়া, এত ভালো লাগছে। সেই সাথে ঠান্ডা পানি, আমাদেরকে পানি খাওয়ালো টিউবওয়েলের, এত ঠান্ডা পানি এই গরমের মধ্যে, ঠান্ডা পানি খুবই ভালো লাগলো আমাদের। আমাদের তৃষ্ণাটা এত ভালো ভাবে মিটিয়েছে, এই এরা আসলে খুবই আপ্যায়ন করেছে। আর এই সকাল থেকে এ পর্যন্ত আমরা যারা গিয়েছি এক একজনে 20-50টা করে লিচু অলরেডি ফ্রিতে খেয়ে ফেলছে। আর এই যে মনন ভাইয়ের হাতে আম্রপালি গাছ আর লিচু দুটাই পাশাপাশি, তো পাশেই হলো আম্রপালি গাছের বাগান, অনেকগুলি বাগান। তো এখানে হলো আমরা এখন গোপালপুর পাবো, যেহেতু এখানে ডিসি, এখানকার যে ডিসি ওনার পারমিশন আছে কোন কোন সময় কোন কোন আম পাড়তে হবে। এখানে মে মাসের 25-30 তারিখের ভিতরে গোপালপুর, তারপর হলো মে মাসের 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে হিমসাগর, তারপর হলো হারিভাঙ্গা, এরপরে গিয়ে প্রায় জুন মাসের 20 তারিখের কাছাকাছি গেলে আম্রপালি, এরপরে জুলাইয়ের 15 তারিখ গেলে ফজলি। এভাবে একটা শিডিউল করা আছে, শিডিউলের বাইরে কেউ আম পাড়তে পারবে না, কোনো বাগান থেকে বিক্রিও করতে পারবে না। এগুলি প্রশাসনের কোনো কারণে যদি এই ধরনের কোনো কিছু কর্ণপাত হয়, সাথে সাথে তাকে পানিশমেন্ট দিবে এবং বাগান কর্তৃপক্ষকে। তো আমাদের থেকে আসলে খুবই ভালো লাগছে, দীর্ঘদিনের আমাদের প্রত্যাশা আজকে পূরণ হলো। তো আসলে নিজেদের থেকে একটা অন্যরকম ভাব। আর এই যে লিচু বাগান, আমি আসলে ঘুরে ঘুরে ব্লগ করার চেষ্টা করেছি। এই যে মনন ভাইরা ইতিমধ্যে 20-50টা তো খেয়ে ফেলেছে ফ্রিতে, এখন আরও আবার ক্যামেরার সামনে এসে আবার খাচ্ছে।
তো আসলে ওরাও মানে দিশেহারা। তো আমিও অলরেডি প্রায় 20-15 লিচু অলরেডি খেয়ে ফেলেছি। তো আসলে আমি একটু লিমিট করে খাচ্ছি, কারণ অনেক সময় লিচু বেশি খেয়ে ফেললে পেটে গোলযোগ দেখা দেয়। এই যে আবার হিরো ভাই আবার যাচ্ছে, এতক্ষণ কিন্তু ঘুরে ঘুরে অনেকগুলো লিচু খেয়ে ফেলছে অলরেডি, এখন আবার ক্যামেরার সামনে আবার খাচ্ছে। তো আমরা প্রায় 3000 লিচু ক্রয় করেছি এখান থেকে। এই যে 3000 লিচু আমাদের জন্য এখানে গাছ থেকে পাড়া হয়ে গেছে। তো এগুলি আঁটি হচ্ছে, এক আঁটিতে এই 50টা করে থাকবে। তো আমাদেরকে এগুলি একটা প্লাস্টিক ক্রেট আমরা আলাদাভাবে কিনা লাগছে আমাদের থেকে, বাগান মালিক থেকে। তো এক একটা ক্রেডে আর জন্য আমাদের থেকে 200 টাকা এক্সট্রা দেওয়া লাগছে। 6টা ক্রেডে আমরা 3000 লিচু নিব। তো এই হলো লিচু, আর 3 মণ আম কিনবো গোপালভোগ। তো আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে আমি আর এত দীর্ঘায়িত করিনি। তো এগুলি ক্রয় করে আমরা আবার রাজশাহীর বিন্দু পয়েন্টে আমরা চলে যাব। তো চলতি পথে আমরা মাইক্রো চলার পথে আমরা একটু ভিডিও ধারণ করলাম। আমি সামনে ইকবাল, আর আমি দিকে হলো মন্নন ভাই জানালার পাশে। তারপর হলো আমি আবার দেখাচ্ছি, আমার সাথে থাকবেন। এই যে পাশে হলো হিরু ভাই, তার পাশে মেরুন কালার গেঞ্জি মহিউদ্দিন ভাই, আর ড্রাইভ করছেন জসিম ভাই। তো আসলে আমরা এই 5 জন আমরা আসলে খুবই এক্সাইটেড, আর আমাদের থেকে মানে এত আনন্দ লাগছে। ওই যে পিছনে লিচু ক্রেটগুলি, আমরা একটা সিটে লিচু নিয়েছি, আর পিছনে ব্যাগডালাতে আম নিয়েছি 3 বস্তা, 3 বড় বড় বস্তা। তো এই হলো আমাদের আসলে সাফল্য। এটা হলো এয়ারপোর্ট রোড, আর এই যে গ্রিন সিটি আসলে দেখেন, আর পরিষ্কার পরিচ্ছন্ন সিটি, মানে এত কোনো জায়গায় কোনো ডাস্টবিন নাই, নোংরা নাই, এত পরিষ্কার প্রত্যেকটা জায়গায়। আর এখানকার লোকজন এত সুন্দর, তারা তাদের আচার আচরণ,